ত্রিপুরা রাজ্যে সম্প্রতি সূচনা হয়েছে জাতীয় শিক্ষানীতি 2020। এই নতুন নীতির ফলে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে রাজ্যের শিক্ষা ব্যবস্থায়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন শিক্ষানীতিতে মানিয়ে নিতে অসুবিধা হতে পারে কলেজের প্রথম, তৃতীয়, পঞ্চম সেমিস্টারের অকৃতকার্য ছাত্রদের। এই বিপুল সংখ্যক রিপিটার ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে এবং পরবর্তী সেমিস্টারে তাদের শিক্ষা গ্রহণের জন্য বর্তমানে আরেকটি পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের কৃতকার্য করিয়ে দেওয়ার দাবিতে সূর্যমণিনগর স্থিত ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তথা এবিভিপি। আমরা অবগত আছি আমাদের রাজ্যের যে সাধারণ জেনারেল ডিগ্রি কলেজগুলো আছে তার মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রীদের এবছর প্রত্যেকটা সাবজেক্টে ব্যাক চলে এসেছে এবং তাদেরকে ফেল ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটির তরফ থেকে। তাই আমরা জানি আমাদের এবছর প্রত্যেকটা কলেজের মধ্যে আমাদের রাষ্ট্রীয় শিক্ষানীতি লাগু হতে যাচ্ছে। তাই বিদ্যার্থী পরিষদ ছাত্রছাত্রীর কথা চিন্তা ভাবনা করে আজকে আমাদের ইউনিভার্সিটির বিসি স্যারের কাছে আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করি। তার মধ্যে আমরা দাবি জানাই যে ছাত্রছাত্রীকে সুযোগ করে দেওয়ার জন্য একটা ইম্প্রুভমেন্ট টেস্টের মাধ্যমে তাদেরকে একবার দ্বিতীয়বার সুযোগ করে একটা পরীক্ষা দেওয়ার জন্য তাদেরকে আমরা এই আবেদন জানাই এবং তারা আমাদেরকে আশ্বাস দেয় তারা আগামীকাল প্রত্যেক কলেজের প্রিন্সিপালদেরকে সাথে নিয়ে তারা বৈঠক করবে, মিটিং করবে। মিটিং করার পর তারা তাদের সিদ্ধান্ত আমাদের জানাবে। মঙ্গলবার প্রায় 3 ঘন্টা বিক্ষোভের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে দেখা করে একটি মেমোরেন্ডাম প্রদান করেন বিক্ষোভকারীদের এক প্রতিনিধি দল। পরবর্তীকালে উপাচার্যের আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।